जन्मभूमि वर्ण परिचय का हुआ ये जब पहन कर आगे टीपू सुल्तान मस्जिद का इमाम भगति को लेकर सिद्धिकुल्ला चौधरी को लेकर इस क्या बोलते हैं इफ्तार पार्टी कर रहे हैं। न रोजा न नमाज न वजीफा जय नमाज और इफ्तार पार्टी में बीबी बैठ गई अपनी धारा उनके साथ में जुड़ गया। अब धोखा हुआ अभी आर एस एस बच्चे ना आर एस एस विश्वास करी आज तो खराब ना क्या बच्चे क्या बच्चे आर एस एस आर एस एस के पैसे से आर एस एस को यहाँ पे बुला कर लिया है उसके लिए तृणमूल कांग्रेस बना जो स्विमिंग पूल में जो स्विमर होता है ना जब छलांग लगाता है डाइवर उसका नीचे जो स्प्रिंग बोर्ड होता है वो पैर में नहीं होता अलग से स्प्रिंग बोर्ड होता है तृणमूल कांग्रेस इज नथिंग बट स्प्रिंग बोर्ड वो स्विमिंग पूल का स्प्रिंग बोर्ड बनाया जिसमें आरएसएस छलांग लगाएगा और छलांग लगाया भी लेकिन बंगाल का पानी इतना गहरा है तुम डूब के मर जाओगे ऊपर उठने तुम्हें नहीं दिया जाएगा। नौजवान तैयार है हमारा काट चाहिए ওই মোদী পকড় চাই না মমতার চপ চাই না এই জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করা হয়নি ওদের দেখছে কাপ দেখছে এয়ারপোর্ট পেয়েছে এয়ারলাইন পেয়েছে ব্যাংক পেয়েছে পোস্ট অফিস পেয়েছে আরে দেখার জন্য আমরা কিনেছিলাম নাকি ওকে টাকা দিয়েছে আর মমতা ব্যানার্জিও বলেছিল সব করে দেবো পরিবর্তনের নামে আজকে দাঁড়িয়ে আমরা কি দেখছি আজকে লুটেরাদের রাজত্ব চলছে একটা লোকতন্ত্র হয়েছে সবাই সৃজনকে প্রতিকূলকে ধ্রুবকে মিনাক্ষীকে দেখতে চাইছিল চাঁদটিকে দেখতে পায়নি তাই তো দেখারও খুব কিছু নেই আমরা কোন টালিগঞ্জের সিরিয়ালের গন্ধে ধরে নিয়ে আসি কিন্তু শুনেছেন তো গোটা রাজ্য জুড়ে গত কয়েক সপ্তাহ ধরে জেলায় জেলায় ব্লকে ব্লকে গ্রামে গ্রামে হাজারো মানুষ রাস্তায় নামছে তৃণমূল মেজাজ বুঝতে পারছে না আর নকল বিরোধীর নাম করে ফেক অপোজিশন বিজেপিও বুঝতে পারছে না আরে পুলিশ তোমার তো আইবি আছে তোমার তো এসপি আছে তোমার তো টিকটিকি আছে তোমার তো ইনফরমার আছে তোমরা বুঝতে পারছো না ও জামানা লাগিয়া যে বলবে না তোমাদের মিটিং করতে দেব না সিডিও কমপ্লেক্সে যখন ইডিআই সিবিআই কাছে আমরা গিয়েছিলাম আমরা বলেছিলাম পুলিশ খুব বেশি হলে মঞ্চের সাইজ ঠিক করে দিতে পারে কিন্তু জমায়েতের সাইজ কি হবে সেটা মানুষ ঠিক করে দেবে এরপরে আর কোন অনুমতির কথা বলবেন না। এরপরে যখন এসএফআই ডিএফআই মিটিং করবে সামনে রোবোকপ আর স্টিল ফ্রেমের ব্যারিকেড আর লাঠি আর ঢাল নিয়ে আসবেন না বর্তমান দেখিয়ে দিয়েছে জাগ্রত জনতার সামনে পুলিশের কোন ঢাল কাজ করবে না। মনে থাকে জানো আর যদি পাহারা দিতে হয় অনুব্রতর বাড়ি পাহারা দিচ্ছেন পাহারা দিন অভিষেকের বাড়ি পাহারা দিচ্ছেন পাহারা দিন ওর বউকে পাহারা দিন ওর শালীকে পাহারা দিন আর কোন অসুবিধে নেই তাই তো পুলিশের কাজ তো এটাই হয়েছে দিল্লি পুলিশ
বিজেপি ঝান্ডা দলে পাহারা দেবে, তৃণমূলের ঝান্ডা দলে বাংলার পুলিশ পাহারা দেবে, তাই তো? ওই জন্য আমরা পাহারায় পাবলিক বলেছি, হাজার হাজার অভিযোগ আসছে। এবার আমরা নজরে পঞ্চায়েত বলেছি, এত ফোন আসছে আমাকে আরো পাঁচটা কম্পিউটার আমাদের কিনে দিতে হবে, আরো ভলেন্টিয়ার বসাতে হবে, কারণ প্রত্যেকটা গ্রাম থেকে প্রত্যেকটা শহর থেকে তৃণমূল আর বিজেপি চুরি চচ্চুরি আর ডাকাতির খবর আসছে, সব লেখা যা রা সব লেখা যা রা হ্যায় চিট ফান্ড কা পয়সা হো, কাটমানির টাকা হো, তোলাবাজির টাকা হোক, ময়লা পাচারের টাকা হোক, গরু পাচারের টাকা হোক, চন্দন কাঠ পাচারের টাকা হোক, বেকার ছেলে মেয়েদের চাকরি নিলামের টাকা হোক, জামা কাপড় কিরকম নিংড়ে এই বর্ষাকালে শুকনোর জন্য দুধ চুক্তি দিয়ে একজন না বললে দুদিকে দুজন ধরে নিংড়ায় না, এই চোর চোর চোদ্দের ওই রকম নিংড়ে সব রস মার করা হবে। যদি আপনারা সব না পারেন তো আগে রস পার করে মেশিন দেখেছেন, ঘন্টা বাজিয়ে ধরায় না, এই চোর ডাকাতদের বলছি খুব সাবধান, ওই রকম আখের রসের মেশিনের মতো সব রস বার করা হবে, তাই তো? নিয়ে ঘুরবে, প্রাইভেট প্লেন নিয়ে ঘুরবে, স্কর্পিও নিয়ে ঘুরবে, আমাদের ছেলে মেয়েদের গাড়ি চাপা দিয়ে মেরেছে, পুলিশ কোন অভিযোগ নেয়নি, আনিস খানকে খুন করেছে তারা তো অভিযোগ নেয়নি, সালমানকে আক্রমণ করেছে তারা কেউ অভিযোগ নেয়নি, বিদ্যুৎ মন্ডলের মা আমাকে বলেছে, বিদ্যুৎ মন্ডল যখন নিখোঁজ পুলিশ চায়নি, সারা রাত মা অন্ধকারে পাড়ার ছেলেকে নিয়ে ঘুরেছে খুঁজেছে, আর তারপরে ডোবার মধ্য দিয়ে খালের ধারে তার লাশ পেয়েছে, এক মাস পুলিশ চায়নি, যেদিন শ্রমিক হয়নি, আর আপনার কি ওখানে সভা করলাম বন্ধাহাটে, তার আগের দিন পুলিশ তার বাড়িতে গেছে, তাই তো? তার আগে যায়নি, হাসখালিতে পাঁচ দিন ওই মেয়েটাকে গণধর্ষণ করে পুড়িয়ে মেরে দিয়েছিল, নবান্ন তাকে মমতার নেকামি করে বলছিল পুলিশকে কেন জানায়নি, আর তার সাকরের সকালে বলেছিল যদি পুলিশকে জানাও এফআইআর করো তাহলে তার বাবাকে ধর্ষণ কেসে লাগিয়ে দেবে, এই জন্য এফআইআর করেছিল, আজকে আনিস খানের বাড়ির লোকজনের নামেও এফআইআর করছে। আমরা পুলিশকে বলি, আমরা যেমন নতুন করে আন্দোলনের ইতিহাস লিখছি, তোমাদের থানায় যারা বসে তাদেরকেও নতুন করে আইন শিখিয়ে দিতে হবে, এফআইআর কিভাবে লিখতে হয়, আপনারা বলবেন আমরা থানায় থানায় পাঠিয়ে দেব কিভাবে ডায়েরি লিখতে হয়, কিভাবে এফআইআর লিখতে হয়, নতুন করে আমরা শিখিয়ে দেব। এই রাস্তা আমডাঙ্গা যখন আমরা গিয়েছিলাম গত পঞ্চায়েতে, পঞ্চায়েত রুট করার চেষ্টা করেছিল, পুলিশ আমাদের আটকে বলেছিল আমডাঙ্গায় ঢুকতে দেবে না, তাই তো? আমরা সেই দিদি বলেছিলাম যেখানে তুমি থামাবে সেইখানেই আমাদের সভা হবে, কিন্তু সভা আমাদের হবে, তোমরা বলবে লোকসভায় বামপন্থী থাকবে না, বিধানসভায় বামপন্থী থাকবে না, গ্রামসভায় বামপন্থী থাকবে না, তাহলে লোকসভা না বিধানসভা না, আরে আগে সংসদ নেই বলতা হে, আগে বিধানসভা নেই বলতা হে, তো বঙ্গাল কা সড়ক বোলেগা, একই নাইনসাফি কে খিলাফ ইনসান কে সাথ কে লিয়ে হম তো বোলেঙ্গে হি, আজ তো ভি বোলনা পড়েগা।